দেখবেন স্কুল কলেজের লোগোগুলো যখন আমরা দেখি যে রাউন্ড শেপের মধ্যে লেখা আছে কিংবা একটু বাঁকানো করে লেখা আছে, আমরা অনেক সময় ট্রাই করি যে এভাবে কিভাবে লিখবো বা কিভাবে বাঁকানো লিখবো সেটা, তো আমরা সেভাবে তাই মানে পাত্র এই কাজটা শিখবো। তো আর্টবোর্ড সেট আপের কিছু নাই, আমি এটা স্কোয়ার আর্টবোর্ড নিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে, 8 GB কালার, 300 পিক্সেল ইউজ করতে পারেন, 72 স্ক্রিন ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমাদের আর্টবোর্ড সেট আপ চলে আসছে, তো আমরা একটু আমরা একটু আঁকা বাঁকা পথে, আমরা এতদিন লিখছি সোজা পথে, তো আমরা একটু আজকে আঁকা বাঁকা পথে লেখার চেষ্টা করব। সে এরকম একটা পথ, এই পাত্রটা আপনাকে বলা হলো এই পাত্রটা লিখতে। হ্যাঁ ভাই বলেন, সমস্যা রেকর্ড করবেন না ক্লাসটা? রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, আমরা এই পাথের উপরে লিখবো। হ্যাঁ, এই যে একটা বাঁকানো পাথ দেখতে পাচ্ছি, ভাই পাত্র এই পাথ কিভাবে বললেন আরেকবার দেখানো যাবে? যাবে না, আপনারা বুঝতে না পারলে আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হয়তো বা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আপনারা যদি প্রশ্ন না করেন, দ্যাট মিন্স আমি ওখানে কিন্তু ব্লকড। দেখেন আমি যখন স্মার্ট গাইডটা শো করতেছি, দেখেন এখন 3টা পয়েন্ট একই লাইনে আছে, আমি ক্লিক করে দিলাম, তারপর সিলেকশন টুল প্রেস করে দিলে এটা আর ক্লোজ করতে হইলো না, আমার একটা ওয়েব তৈরি হয়ে গেছে। এটা আরো সহজ ভাবে আর অন্য ওয়েতে নেওয়া যায়, আমি সেটাও দেখাবো আস্তে আস্তে, এটা পেন্টিং দিয়ে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, এই পাঠটা আমি কোনোভাবে মোটা করতে পারিনি, মানে অনেক খুঁজছি কোথায় এই পাঠটা। মোটা করতে পারেন নাই, না যে একদম, স্ট্রোক স্ট্রোক বাড়াবেন, কত মোটা দরকার, আরো মোটা দরকার, আচ্ছা পারবেন, সমস্যা নাই, আপনাদের যত দরকার ততই পারবেন, ঠিক আছে। আমার হয়েছে কি, আমার ইলুস্ট্রেটরটা হচ্ছে এটা সম্পূর্ণ নতুন হয়েছে, আপনার এটার সাথে মিল কত বছর নেই স্টুডেন্টের? কত, মানে গত পরশু দেখি। আচ্ছা, আমরা কিছুক্ষণ পরে ভার্সনটা চেক করে দেখবো একটু আপনার, তাহলে বোঝা যাবে যে কত ভার্সন এবং কি প্রবলেম গুলো হচ্ছে। যাই হোক, এটা আমরা নিলাম। হ্যাঁ, এই পাথের উপরে আমরা কিভাবে লিখবো, আমরা যদি নর্মাল টেক্সট নিয়ে লিখি এখানে, সে যা ইচ্ছা তাই লিখেন আপনি, কেন আমি একটু ফন্ট সাইজটা বাড়াই নি, এখান থেকে ফন্ট সাইজটা বাড়াইতে পারবেন, ঠিক আছে, আমি একটু বাড়াই নিলাম। এখন ধরেন যে আপনি এটাই লিখলেন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, সে আপনি এটা লিখলেন, এখন আপনার মনে হচ্ছে এটা আমি বাঁকা করে লিখবো, কিন্তু আমি বসাই দিলেই তো হচ্ছে না ওইটা, তাই না? আমার তো ওইভাবে তৈরি করতে হবে, তো কিভাবে লিখবো এটা, এই লেখাটা কিভাবে লিখতে পারি? তো আমি এটা একটা কপি তৈরি করে রেখে দিই, কারণ আমি সবসময় এই কাজটাই করি, একটা কাজ করার সময় একটা করে কপি তৈরি করে রেখে দিবো। এই যে এখানে দেখেন এরকম তৈরি হয়েছে, জাস্ট ফিল কালারটা অফ করে দিবেন, তাহলে শুধু স্ট্রোক কালারটা দেখা যাবে। ওকে, এখানেও একসাথে সেম জিনিস, আমরা ফিল কালারটা অফ করে রাখবেন, অনলি স্ট্রোক কালারটা। এখন এখানে কিভাবে লিখতে পারি আমরা সেটা একটু ট্রাই করি। আপনারা টাইপ টুল এখানে একটু ক্লিক করে হোল্ড করবেন, ক্লিক করে হোল্ড করলে এখানে অনেকগুলো অপশন পাবেন, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনেক পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার টাইপ টুল, হরিজন্টালি টাইপ করবেন আপনি, লেফট থেকে রাইট আমরা যেভাবে টাইপ করি সেভাবে। এরিয়া টাইপ টুল হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে। টাইপ টুল মানে পাথ টুল, একটা পাথের উপরে আপনি কিভাবে লিখবেন। ভার্টিক্যাল টাইপ টুল উপর থেকে নিচ দিক, তারপর ভার্টিক্যাল এরিয়া টাইপ টু, এটা উপর থেকে নিচ দিকে একটা এরিয়ার মধ্যে লিখতে পারবেন আপনি। ভার্টিক্যাল টাইপ অনে পাথ টু, ওটা ভার্টিক্যালি আসবে, এটা হরিজন্টালে আছে, এটা ভার্টিক্যালে আসবে, ঠিক আছে। আর একটা টাস্ক টাইপ,
তো যাই হোক, আমরা এখান থেকে টাইপ ওয়ানে পাথ টু এটা সিলেক্ট করবো, যেহেতু আমার হরিজন্টালে আছে, আমি টাইপ ওয়ানে পাথ টু হরিজন্টাল সিলেক্ট করলাম। তারপর এই যে পাথ তৈরি হয়েছে, এই স্ট্রোকটা, এই স্ট্রোকটার উপরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার লরেম ইপসাম ছিল এবং বাকি লেখাগুলো উঠে গেছে, তো আমি চাইলে এই লেখাটা এখানে লিখে দিতে পারি। ঠিক আছে, তো লিখে ফেলি ডেভেলপমেন্ট প্রজেক্ট ভাই। আরেকবার আমি কপিটা করে রাখছিলাম, কাজে লেগে গেল। টাইপটাকে একটু হোল্ড করব, ক্লিক করে, ক্লিক করে একটু হোল্ড করলে এখানে দেখতে পাবো আমরা টাইপ অনে পাথ টু। ওকে, এই টাইপ অনে পাথ টুলে ক্লিক করব, তাহলে আমার কার্সরটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে আইয়ের মাঝখানে। তারপর এই পাথের উপর, এই যে কোনোখানে আমি ক্লিক করে দিব, এই পাথটার উপর আমি ক্লিক করবো একটা, যেখানে ক্লিক করবেন সেখান থেকে আপনার লেখাটা শুরু হবে। ঠিক আছে, আমি আগের বার কর্নারে ক্লিক করছিলাম, ওখান থেকে শুরু হয়েছিল, আমি এবার মাঝে ক্লিক করছি, আমি যদি আরো এখানে ক্লিক করি এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আমি যদি এই কর্নারে ক্লিক করি, পাথের উপর ক্লিক না করলে কিন্তু হবে না, পাথের উপর আমি কর্নারে ক্লিক করছি, এখান থেকে শুরু হচ্ছে, আপনি যেখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি লেখা শুরু করেন, এখন লেখা শুরু করলেন। ঠিক আছে, ওকে, প্রজেক্ট লিখলাম। এখন দেখেন এই লেখাটা আমরা একটু ছোট করতে পারি, বড় করতে পারি, আবার আমার মনে হচ্ছে আমি এখান থেকে লেখা শুরু করছি, লেখাটা আমার এই কর্নার থেকে হলে মনে বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। অবভিয়াসলি আচ্ছা, এটা কি আমরা কোনো শেপের উপরে ওইভাবে পাথ অন টেক টেক্সট অন পাথ দিয়ে করতে পারবো? অবভিয়াসলি আমি দেখাবো, ওইটা যে কোনো শেপের সাথে, যে কোনো শেপের সাথে লিখতে হবে। এই যে এখানে দেখবেন কন্ট্রোলার আছে, এই মাঝে একটা অপশন দেখা যাচ্ছে, মানে লাইন দেখা যাচ্ছে, খুব চিকন একটা লাইন, জুম করলে ওটা ওই রকমই দেখাবে। এটা হচ্ছে এই লাইনটা যেটা, হ্যাঁ এটা হচ্ছে আমার মূল কন্ট্রোলার। তারপর এখানে একটা অপশন, মানে লাইন লিখতে পাচ্ছেন, আর এইখানে একটা, এই দুটা হচ্ছে আপনার এরিয়া, এর মাঝে আপনি সবকিছু লিখতে পারবেন। আর এটা মুভ হবে কখন দেখেন, এটা সামনে, এটা আপনি কার্সর যখন রাখবেন এই লাইনগুলোর উপরে, এমনি এমনি মুভ হবে না, একটা নির্দিষ্ট সাইন দেখাইলে শুধুমাত্র মুভ হবে। এখন যে সাইনটা দেখা যাচ্ছে, মানে একটা পারপেন্ডিকুলার সাইন দেখা যাচ্ছে কার্সরের সাথে, যখন এমন থাকবে তখনই শুধুমাত্র আপনার ওটা মুভ করবে, তার আগে ওটা মুভ করবে না। ঠিক আছে, আমি একটু বাম দিকে নিয়ে আসলাম লিখাটাকে, আমার এখানে আছে কন্ট্রোলার, বাট অন্যান্য সময় যদি আমার এমন থাকে মুভ করবে না, এই দেখেন পুরোটাই মুভ করতেছে, কিংবা ফাঁকা আছে আপনি চাইলেও মুভ করে দিতে পারবেন না। তো মুভ করবে কখন, যখন এই লাইনটার উপর আমি মাউস কার্সরটা নেওয়ার সাথে সাথে যখন পারপেন্ডিকুলার একটা সাইন শো করবে তখনই শুধুমাত্র এটা মুভ করবে। এটা করলেন কিভাবে, এটা যদি আরেকবার একটু দেখাই দিতেন। হ্যাঁ, এই যে মাঝে একটা কন্ট্রোলার, এটা আমার থাকবে, এটা প্রত্যেকটাতে আছে, এই যে কন্ট্রোলারটা, এটা আপনাকে খুঁজে নিতে হবে যেটা কোন জায়গায় আছে। আমি যখন টাইপ করব, আমার টাইপ করার সবসময় একসাথে থাকবে এটা না, আমি যখন এটা সিলেক্ট করলাম আমি খুঁজবো কন্ট্রোলার কোনটা, এই যে কন্ট্রোলারটা এখানে আছে। ঠিক আছে, এটার উপর মাউস কার্সরটা রাখলেই ওটা মুভেবল হবে তখনই যখন এটা পারপেন্ডিকুলার সাইন শো করতেছে কার্সরের সাথে, তখন আপনি এটাকে মুভ করতে পারবেন, তার আগে মুভ করতে পারবেন না। পুরোটাই মুভ হচ্ছে এখন, কিন্তু আমার যখন কার্সরটা শো করতেছে পারপেন্ডিকুলার, তখন আপনি এটা ক্লিক করে সরাইতে পারবেন। ওকে, বুঝতে পারছেন সবাই, যে পুরোটাই সিলেক্টেড, পুরোটাই সিলেক্টেড আমি তখনই এটাকে মুভ করতে পারবো যখন আমার কার্সরটা পারপেন্ডিকুলার শো সাইনটা শো করবে। এখন এখানে আরো দুটা কন্ট্রোলার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আরো একটা, সিলেক্ট না করে দেখতে পারবেন না, এই যে একটা লাইন আর এখানে একটা লাইন, এই দুইটা লাইন অনেক সময় একসাথে থাকে, অনেক সময় বলতে কি আপনার এরিয়াটা যত বড় হয়, মানে আপনি এই এখান থেকে শুরু করে এই এরিয়ার মধ্যে যা আছে লিখতে পারবেন। তো সে আমি এখানে আসলাম কর্নারটাতে, এই যে দেখেন আমি পাশে টান টান দিয়ে বড় করে নিয়ে আসতেছি, নো প্রবলেম, বাট আমি যখন এটা এই কন্ট্রোলারটা মাঝামাঝি নিয়ে আসলাম, আমার লাইনটা শো করতেছে না পুরোপুরি, আমার লেখাটা আছে এই যে এখানে একটা ছোট্ট প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে প্লাস আইকন একটা,
এই প্লাস আইকনটা আছে মানে আমার এখানে এই পাথের উপরে দেখেন এই যে প্লাস আইকনটা, এখানে আমার লিখাটা আছে বাট আমার শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ আমার ওই পরিমাণ এরিয়া নাই, ওই পাথটা আমার অতটুকু নাই যতটুকুটা আমার দরকার। আপনি এখন এই কন্ট্রোলার দিয়ে মুভ করে জাস্ট আপনি নিয়ে আসতে পারবেন না, ওটুকুটাই মুভ করতেছে, ঠিক আছে? মানে পুরো ইন্টারফেসটা মুভ করবে, তখন আপনাকে করতে হবে কি, এই যে কন্ট্রোলার দুইটা আছে দুই পাশে দুইটা, আপনাকে এই দুইটা দিয়ে মুভ করে কাজ কমপ্লিট করতে হবে। তো এটা দিয়ে যেহেতু আমি পারতেছি না, আমার বাম দিকে একটা আছে কন্ট্রোলার, আমি এটাকে নিয়ে এই যে বাইরের দিকে নিয়ে আসার চেষ্টা করব। দেখেন এখন এটা বাইরে চলে আসলো, এখন আমার লিখার এরিয়া হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এতটুকু এরিয়ার মাঝে আমি এখন লিখতে পারবো। এটা যদি আমি ছোট করতাম আরো তাহলে আমি ছোটই থাকতাম, আমি তার মধ্যে আমি লিখতে পারতাম না, ঠিক আছে? আমি যখন ছোট করে দেখালাম তখন আমি ওইটুকুটার মধ্যে লিখতে পারবো, আমি কতটুকুর মধ্যে লিখবো এটা হচ্ছে আমাকে ডিসাইড করে নিতে হবে। যদি এই দুটো পাশাপাশি অবস্থানে থাকে দ্যাট মিন্স পুরো পাথটাই আপনার লিখার জন্য আছে। তবে একটু সাধারণত গ্যাপ রাখার চেষ্টা করবেন আপনারা, কারণ হচ্ছে আপনাদের যেন কন্ট্রোল করতে সুবিধা হয়, যেটা আমি একটু পরেই দেখাবো আপনাদেরকে। এটা আর একবার দেখাই দিচ্ছি, এই যে, আর এই লেখাটা আমরা উপর নিচে নিতে পারি জাস্ট, আপনি যেই পাশে নিবেন। আমি যদি নিচ দিকে নিতে চাই তাহলে আমি নিচ দিকে নিয়ে ফেলতে পারবো, আমি যদি উপর দিকে নিতে চাই তাহলে উপরের দিকে, ঠিক আছে? নিচ দিকে নিলাম অথবা উপর দিকে নিব, যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে নিতে পারবেন। সবাই ক্লিয়ার? আমি রাউন্ডেড একটা শেপের মধ্যে লেখাটা নিয়ে আমি দেখাচ্ছি। আর ফন্ট চেঞ্জ করার বিষয়ে একটু বলে নিই আগে, তাহলে পরবর্তীতে আর বলতে হবে না। এখান থেকে আপনারা চাইলে এখানে ফন্ট নেমে আমাদের মিরিয়াড প্রো দেয়া আছে, আমার আমার যে কোনো ফন্ট, আমার যে ফন্টটা পছন্দ আমি সেই ফন্টটা এখানে দিয়ে সেটা লিখে নিতে পারবো। সে আমার এই ফন্টটা পছন্দ, এখন আমি এই ফন্টটা নিব, আমি সেটা ইটালিক নিতে পারি অথবা রেগুলার নিতে পারি, এটা আমার ইচ্ছা। এটা নিলাম আমি, এখন ডেভেলপমেন্ট এখন প্রজেক্ট হারাই গেছে কিন্তু অলরেডি, এটা বোল্ড করাতে একটু ফন্ট সাইজটা কমাই দিই, এটাকে ফুল টাইপে আসবেন, সিলেক্ট থাকা অবস্থায় টাইপে আসবেন, উপরে টাইপ মেনু, টাইপ মেনুতে আসবেন। টাইপ মেনুতে আসার পর যেটা হবে যে এখানে চেঞ্জ কেস একটা অপশন আছে, চেঞ্জ কেস আসার পর এখানে আপার কেস সবগুলো বড় হাতের হবে, অথবা টাইটেল কেস যদি করেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, প্রথম লেটারটা বড় হাতের হবে, এটা সবাই জানেন। আপার কেস লোয়ার কেস তো জানেন, এখানে বলার কিছু নাই। সেন্টেন্স কেস করলে প্রথমেরটাই শুধু বড় হাতের, বাকিগুলো সবগুলো ছোট হাতের থাকবে। লোয়ার কেসে সবগুলোই ছোট হাতের আর আপার কেসে সবগুলোই হচ্ছে বড় হাতের, এগুলো তো জানেন। শুধুমাত্র টাইটেল কেসটা কি এটাই নতুন হতে পারে, টাইটেল কেসটা আসলে কি, তো ওটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে। এই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা আমি এখানে লিখে ফেলছি, আমার চাইলে এটা আর একটু গ্যাপ করে নিতে পারি, আমি লেখাটাকে ফন্ট সাইজটা বাড়াই দেবো পারি এখান থেকে, এটার মধ্যে গ্যাপও বাড়াইতে পারি অ্যাজ ইউ উইশ। এরকম এখন এটা যে কোনোখানেই বসাইতে পারবেন, প্লেস করতে পারবেন, ঠিক আছে? আমি এখন কালার চেঞ্জ করতে পারবো, যা খুশি তাই করতে পারবো, আমার যে কালার পছন্দ আমি সে কালার নিতে পারবো, ঠিক আছে? ব্লু কালার হোক বা স্কাই ব্লু হোক বা গ্রিন হোক, লাইট গ্রিন হোক, যে কোনো কালার আমার যেটা পছন্দ হবে সেটা আমি লিখে রেখে দিলাম। বাইকগুলো ডিলেট করে দিচ্ছি আমি, আর এই লেখাটা থাক। তো এখন যদি আমরা একটা সার্কেলের মধ্যে এগুলো লিখতে চাই তাহলে কি করব, ঠিক আছে? আমাদের স্কুলের লোগো ধরেন যে তৈরি করব, কিংবা আমাদের কলেজের লোগো তৈরি করব, কিংবা আমাদের ইউনিভার্সিটির লোগো তৈরি করব, আমরা একটা রাউন্ডেড শেপের মধ্যে আমরা একটু লিখবো। তো কিভাবে লিখতে পারি বা কি লিখতে পারি একটু দেখি আমরা, এটা তার জন্য আমরা একটা সার্কেল ড্র করি। এলিপস টুল নেবেন, ইলাস্ট্রেটরে সার্কেল টুল বলে কিছু নাই, সব হচ্ছে এলিপস, এলিপস কে সার্কেলে আপনার কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? এই যে কোন কোন টুলস আছে দেখে নেন, রেক্টাঙ্গেল, রাউন্ডেড রেক্টাঙ্গেল, এলিপস, ট্রায়াঙ্গেল কিন্তু নাই, আবার পলিগন আছে, স্টার, ফ্লেয়ার, ঠিক আছে? সব শেপ ড্র করা যায় ইলাস্ট্রেটরে, এখানে
যদি পারফেক্টলি সার্কেল কেউ ড্র করতে চান, জাস্ট এখান থেকে এলিপস টুল সিলেক্ট করার পর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে উইথ এবং হাইট সমান দিবেন, তাহলেই পারফেক্টলি সার্কেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে করলাম, এখানে তৈরি হয়ে গেছে। অথবা শিফট প্রেস করে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে টান দিবেন, তাহলে আপনার পারফেক্টলি সার্কেল হবে। এটা যতটুকু আছে ততটুকু, দেখেন উপরে হাইট এবং উইথ সমান আছে, আপনি চাইলেও ছোট বড় করতে পারবেন না, যতক্ষণ শিফট ধরে আছেন ও ছোট বড় করতে দিবেন, আপনার সাইজ ছোট বড় করতে দিবে, বাট হাইট থেকে উইথ বা উইথ থেকে হাইট কম বেশি এটা করতে পারবেন না, দুইটা ভ্যালু একই রকমই থাকবে। যাই হোক, আমরা এটা রাখলাম, সে এতটুকুটা ছোট করে, ওকে ফাইন। আমি এটা নিলাম, তো এটার আমি তিন চারটা কপি বানাবো, এখানে একটা রাখলাম, অল্টার প্রেস করে টান দিচ্ছি কিন্তু, তাহলে এখানে একটা হইলো, আবার এখানে একটা হইলো, আর একটা কপি বানাই, আর একটা রাখলাম, এটা ফিল কালার থাক, আর এটাকে আমি স্ট্রোক কালার করব, তাহলে ফিল কালার থেকে আমি স্ট্রোক জাস্ট একটা ক্লিক করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ফিল একটা স্ট্রোক, দুটোই আমার একই লাইন বরাবর আছে। ঠিক আছে, অথবা স্ট্রোকটা অনেকে বুঝতে পারতেছেন না, এই যে স্ট্রোকটা আছে এখানে, সমস্যা নেই, চিকন করে রাখছি, অনেক জিল দিয়ে রাখছি অনলি, থাক ওটা। এখন আমি টাইপ অনেক পাথ টুল করব এবং আমরা একটা লেখা লিখব, তো আমরা যে লেখাটা লিখছি সেটাই লিখি, কেউ যদি মনে করেন যে না তার স্কুলের নাম লিখবেন সেটাও লিখতে পারেন, কেউ যদি মনে করেন যে ইউনিভার্সিটির নাম লিখবেন সেটাও লিখতে পারেন, তো সেটা অথবা আমরা প্রজেক্টের লেখাটাই লিখলাম আমরা। আমি একটু সিম্বল ব্যবহার করি, তাহলে ছোট হয়ে যাবে লেখাটা। আসলে আমার কাছে অন্য কোনো ওয়ার্ড মনে, মানে সেন্টেন্স মনে করতেছে না, যে কারণে আমি এটাই বারবার লিখতেছি। আপনাদের কারো কাছে যদি কোনো সেন্টেন্স মনে থাকে যে এটা লিখতে হবে, তাহলে আমাকে একটু কাইন্ডলি সাজেস্ট করবেন। ঠিক আছে, তো এটা লিখলাম, এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমার মূল কন্ট্রোলার, এইটা ঠিক আছে, এটা দিয়ে আমি প্রত্যেক পুরো অবজেক্টটা কমপ্লিট করতে পারবো। আমি কি আসি মিটের মধ্যে? জি ভাই আসেন, আপনারা আপনারা সবাই যা আছেন এত চুপচাপ কেন? ছোটবেলায় গল্প শোনেন নাই? হ্যাঁ, ছোটবেলায় গল্প শোনেন নাই? যতক্ষণ বাচ্চা জেগে আছে, মানে উত্তর করছে, প্রতি উত্তর করছে, ততক্ষণ তাকে গল্প শোনানো হয়, যেই চুপ হয়ে যায় সে কিন্তু থেমে যাবে। আমাদের দাদি নানি এভাবে গল্প শোনাই তো আমাদেরকে। তো হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। ভাই ওই টাইপ টুলের ওখানে কি টাইপ অন এ প্যাথ টুল, ওইটাতে ক্লিক করতে লাগবে? হ্যাঁ, ওটাতে ক্লিক করা লাগবে ভাই, ওটাতে ক্লিক করা ছাড়া আপনি এভাবে লিখতে পারবেন না। আমি আর কি ভার্টিক্যাল টাইপ অনে ওটা করে ফেলছিলাম। তাহলে তো হবে না, ভার্টিক্যাল হচ্ছে উলম্ব বরাবর, আর এটা হচ্ছে হরিজন্টাল অনুভূমিক। হ্যাঁ দুটো, এটা এই জন্য আর কি এতক্ষণ হচ্ছিল না। আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তারপরে এখানে দেখেন এই যে কন্ট্রোলারটা, এখানে এটা হচ্ছে আমার মূল কন্ট্রোলার, এবং এই দুইটা লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই দুইটা লাইন হচ্ছে আমার এরিয়া, এই যে এইখান থেকে শুরু করে পুরো সার্কেলটা জুড়ে আমি লিখতে পারবো এখন। ঠিক আছে, পুরো সার্কেল জুড়ে আমি লিখতে পারবো, যে এটা যদি আমি ছোট বড় করি তখন আমার এরিয়াটা কমে যাবে অথবা বেড়ে যাবে, তো আমি যে কোনো একটাকে মুভেবল করতে পারি। এখন দেখেন আমি একটু বেশি মুভেবল, আমি আগে প্রবলেম দেখাই, তাছাড়া সলিউশন দেখায় লাভ নাই। প্রবলেম হচ্ছে যে এই কন্ট্রোলারটা দ্বারা কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায় যখন এটা খুব কাছাকাছি অবস্থানে থাকে। কেমন কঠিন হয় দেখেন, একটু মজা দেখেন, এই যেটা নিলাম আমার মনে হচ্ছে আমি পারফেক্টলি ওয়ার্ড থেকে নিয়ে যাই, অনেক সময় থাক, এই যে দেখেন একটু কম বেশি হচ্ছে, মানে ও আমি উপরে অর্ধেক রাখবো, এই যে ভিতরে চলে যাচ্ছে একবার একবার বাইরে চলে যাচ্ছে, আমি এটাকে ধরে রাখতে পারতেছি না। যদি কন্ট্রোলারটা ভেতরের দিকে নেন তাহলে লেখাটা ভেতরের দিকে আসবে, এই যে ভেতরের দিকে এখন আসছে। এখন দেখেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে, বাইরের দিকে যখন ছিল উপরের দিকে ছিল, ভেতরের দিকে যখন আসছে তখন এই যে নিচ দিক দেওয়া আছে সুন্দর করে। আমি যদি এটাকে উল্টা দিকে নিই তাহলে কি দেখাই,
এই দেখেন একটুতেই প্রবলেম শুরু করতেছে, এই যে খান থেকে শুরু হয়েছে কেন জানি একটু উল্টো উল্টো মনে হচ্ছে, তাই না? আমাকে এটা সোজা সোজা করে লিখতে হবে। তো যাই হোক, আমি বাইরে ছিল বাইরে রাখি, ও তো এই কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে যায় যদি দুটো খুব কাছাকাছি মানে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এটাকে একটু দূরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে, দেখছেন একটা আরেকটার সাথে একেবারে মিলে গেছে। এই যে আমি ভুলটাকে এই পাশে নিয়ে আসছি, এটাই যাবে ওই পাশে, তাহলে আমাদের পুরো সার্কেলটা দেখা যাবে। এখন আমার সার্কেলটা হচ্ছে, আমার পরিধিটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমার লেখা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আমার পুরো স্পেস না দিয়ে আমাকে এই স্পেস পর্যন্ত দিলেও তো আমার কোনো প্রবলেম নাই, বাট আমার মুভ করতে এখন ইজি হবে। এটা আমি এখানে যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলার দিয়ে আমি মুভ করতে পারবো ইজি, আমার কোনো প্রবলেম হবে না, মানে আমার এটা ভেতরে চলে যাবে না, বাইরে আসবে না, কিচ্ছু হবে না, জাস্ট আমি আমার মতো করে এটাকে মুভ করতে পারবো। ঠিক আছে, যখন একটু স্পেসটা বেশি থাকতেছে, কিন্তু যখন স্পেসটা থাকতেছে না তখন আপনার এই মুভ করাটা খুব কষ্টকর হয়ে যায়। তো আপনারা এই কাজটা করে নিয়ে ফেলবেন, যাই হোক আমি এটা ক্যাপিটাল লেটারে লিখে ফেলি। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, হুম বলবেন, সমস্যা নেই। ওই যে মাইনাস করার বিষয়টা যেটা, মানে যখন আটতেছে না তখন একটা মাইনাস করা ওইটা পারতেছে না? ওই যে দুইটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দুইটাকে কম বেশি করেন, অন্য পাশে নিয়ে যান জাস্ট, আচ্ছা তাহলে হয়ে যাবে। তো এখানে ফন্ট চেঞ্জ করব, আচ্ছা থাক ফন্টটা চেঞ্জ করে কি করি, যেমন আছে তেমনই থাক, বোল্ড ফন্ট দিয়ে লিখি আমরা। ঠিক আছে, বোল্ড ফন্ট দিয়ে লিখলাম। ফন্ট আছে আরো সুন্দর, জানি না কেমন লাগবে। না ভালো লাগবে না, এখানে এখানে স্যান্টারি ফন্টটাই ভালো আছে। তো একটু ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি, অথবা থাক এটা, পরবর্তীতে দরকার হলে কমাই দিব আমরা। তো মোটামুটি আমরা লিখে ফেলছি এখানে এটা, এবং আমার দেখে মনে হচ্ছে যে এটা মোটামুটি আমার সমানই আছে। তো যদি না থাকে কন্ট্রোল আর প্রেস করবেন, প্রথমে কন্ট্রোল আর প্রেস করলে একটা রুলার অপশন চালু হয়, এই রুলার অপশন চালু হয়েছে। তো উপরে যে হোক এই রুলারের মাঝখান থেকে, এখান থেকে যে রুলারের উপর থেকে ক্লিক করে একটা টান দিয়ে একটা গ্রিড নিয়ে আসব। ঠিক আছে, গ্রিডটা নিয়ে এসে আমি একটা বসাই দিলাম এখানে, সে এই পর্যন্ত গ্রিডটা বসেছি। এখন দেখেন জুম করে একটু, এখানে কি কাছাকাছি আছে গ্রিডের, আর এখানে এলটা অত কাছাকাছি নাই। তো একটু মুভ করে আমরা চেষ্টা করতে পারি যে সমান সমান দূরত্বে রাখার চেষ্টা করবো আমরা। এখন মোটামুটি সমান দূরত্বে আছে, আমি গ্রিডটাকে যদি একটু আনলক করি তাহলে দেখতেও, আনলক গাইড এটা উপরে দিয়ে একটু, ঠিক আছে দেখেন তাও হয় নাই, একটু মুভ করতে হবে। অলমোস্ট কাছাকাছি আছে, দেখি যে টি এর মাথাটা এখানে সুই সুই হয়েছে, আর এপাশে এল এর মাথাও সুই সুই হয়েছে। ঠিক আছে, তো এটা আমি এখন ডিলিট করে দিতে পারি, দরকার নাই আমার এটা। তো আমি এ পাশটা লিখে ফেলছি, এখন বাকি অংশটা লিখবো, রংপুর ডিভিশন। তো এখানে লিখি আবার টাইপ ওয়ানে পাত্রল নিলাম, টাইপ ওয়ানে পাত্রল এখানে লিখলাম রংপুর ডিভিশন, এনজিপিআর ডিভিশন, রংপুর ডিভিশন 2020, সেই ওয়ার্ডটা লিখলাম রংপুর ডিভিশন 2020। তাই আবার কেস করে দিলাম, সরি আমার সিলেক্টেড ছিল না, ফন্ট সাইজ অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই আছে। এখন এটা আমি তো নিচে লিখবো, তো আমি একটু এটা ফাঁকা করে নিই, এই যে দুইটা পাশাপাশি আছে আমার এরিয়াটা একটু কমাই দিই আমি, নো প্রবলেম, তাহলে আমার জন্য কন্ট্রোল করতে সুবিধাটা হয়। ঠিক আছে, তো এটা আমি নিচের দিকে নিব,
দেখেন এটা আমার উল্টা লিখা আছে, তো এটা লিখলাম সোজা, এটা লিখবো উল্টা, দেখতে কেমন দেখাবে? তার চাইতে বরঞ্চ এটা যদি আমার এমন দেখাইতো তাহলে কি বেশি ভালো মনে হতো না? এটা যদি এমন থাকতো তাহলে কি বেশি ভালো দেখাইতো না ভেতরের দিকে? জি ভাই, বোঝা যেত, লেখাটা রিডেবল হইতো খুব সুন্দর ভাবে। হ্যাঁ, আমাকে ওই একটা লেখা পড়ার জন্য গোটা ঘুরতে হইতো না, একটা সার্কেলের সব পাশে আমি এক জায়গা থেকে পুরোটাই পড়তে পারতাম। তো সেটা আমি এভাবে লিখলাম, লিখছি, এখন এই দুইটাকে আমি একসাথে নিয়ে আসি। তো তার আগে একটু দেখে নিই যে এটা আমার মাথাটা ঠিক আছে কিনা, আমি আরো একটা গ্রিড নিয়ে আসি। আই থিঙ্ক ইট উইল বি ওকে। ঠিক আছে, ঠিক আছে, অল্প একটু স্লাইটলি কম বেশি আছে, আমি আর ওইটুকু ঠিক করতে গেলাম না, ওইটুকু ঠিক করতে গেলে আমার অনেকখানি ডিলিট করা লাগবে, হয়তো বা অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, আমি ধরে নিলাম যে ঠিক আছে, হালকা একটু কম বেশি আছে। এখন দুইটা সিলেক্টেড, এই যে এটাও লিখছি, একই সার্কেল কি আমার সমান ছিল না সমান ছিল না? সমান সমান ছিল, আমি স্ট্রোক ফিল দুইটাই যাইনি না কেন? সার্কেল আমার সমান থাকলেই ওটা একটাই পাথ থাকতেছে, তাই না? এখন আমি একটু অ্যালাইনমেন্ট করিনি, এই জন্য আমি দুইটাতে লিখতে পারছি। অনেকে হয়তো বলতে পারতেন ভাই আমি স্ট্রোক নিয়ে শুধু লিখবো কিভাবে, কিংবা আমি ফিল কালার থাকলে লিখবো কিভাবে, ওই জন্য আমি দুইটাতে একসাথে দেখাই দিলাম যে স্ট্রোক থাকলেও আমি লিখতে পারবো, ফিল থাকলেও লিখতে পারবো, আমার যে পাথটা থাকছে পাথের উপরে। এখন দেখেন আমি দুইটাকে একসাথে ইনকর্পোরেট করি, অ্যালাইনমেন্ট করে দিলাম। সার্কেলকে আমি কি দুইটা দেখতে পাচ্ছি না? একটা, যেহেতু সার্কেল সমান ছিল সুতরাং সার্কেল দেখতে পাচ্ছি একটা। লিখাটা দেখেন পারফেক্টলি, লিখাটা কিন্তু সার্কেল নাই, জি ভাই, এখানে লিখাটা আছে বাইরে, এটা চলে আসছে ভিতরে। এটাকে যখন আমি ভিতরে নিতে যাচ্ছি, মানে বাইরে নিতে, এই যে এটাকে, এটা এটার কন্ট্রোলার হচ্ছে এইটা, আর এইটার কন্ট্রোলার হচ্ছে এই যেখানে আছে, ঠিক আছে? এটা কিন্তু খুঁজে বের করবেন যে এই যেখানে আছে এটার কন্ট্রোলার, কোনটা কন্ট্রোলারটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, কিন্তু না হলে কাজ করতে পারবেন না। তো আমি যদি এটা বাইরে নেই, এই যে রংপুর ডিভিশন লিখাটা বাইরে নিচ্ছি, দেখি একটু, দেখছেন একটুতে কি পরিমাণ মুভ করতেছে, এটা এটা কি পরিমাণ মুভ করতেছে দেখছেন? এখন এটাকে আমি বাইরে নিচ্ছি, নিয়ে আমি বাইরেটা দিয়ে কন্ট্রোল করি, বুঝা গেছে? যাই হোক, এটা রাখলাম, এখন মোটামুটি গোল আছে, মোটামুটি বলতে এখন গোল আছেই, বাট আমি পড়তে পারতেছি না, আমার ঘুরায় পড়তে হচ্ছে। তো আমার এটা দরকার নেই, আমার কথা হচ্ছে লেখাটাও থাকবে নিচ থেকে এরকম বা এরকম, তো আমি একই সমান সার্কেল নিয়ে তাহলে লিখতে পারতেছি না। এটা লিখলে আমার ওই আগের অবস্থানে চলে যাচ্ছে, লিখলে আমার হচ্ছে এইরকম হচ্ছে। তো এইরকম তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে যেন সুন্দর করে রিডেবল হয়, তারা সার্কেল সার্কেলের মধ্যে থাকবে এবং একই সমান ফন্ট থাকবে, সবকিছু একই সমান থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করে আমি এটা সরাই ফেললাম, অথবা দুটো ওয়ে আছে, ওয়েগুলো একসাথে দেখাই। ওয়েটা হচ্ছে যে এখানে যে সার্কেলটা আছে আর এখানে যে সার্কেলটা আছে, আপনি যদি এই দুটা সার্কেলকে, আচ্ছা আমি আবার অ্যালাইনমেন্টই করি, করার পর অনলি নিচেরটা সিলেক্ট করব, নিচেরটা সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পর এই কর্নার ধরে, যে কোনো একটা কর্নার, এটা হোক বা এই কর্নার হোক বা যে কোনো কর্নার হোক, আমরা শিফট এবং অল্টার প্রেস করে টান দিব, ঠিক আছে? শিফট অল্টার প্রেস করে টান দিব, দিয়ে উপরেরটা, এটা যখন এই মাথায় শো করবে তখন আমরা ছেড়ে দিব, ঠিক আছে? ছেড়ে দিলাম, ভালো কথা। এখানে ফন্ট সাইজ দেখেন 40.5, উপরেরটা ফন্ট সাইজ হচ্ছে 36, তাহলে আমার নিচেরটা 36 নিয়ে আসতে হবে, নাহলে তো ফন্ট সাইজ আমার সমান হবে না। এটা 36 এ নিয়ে আসলাম, এখন আমার ফন্ট সাইজটা সমান আছে। এখন দেখবো যে আমার দুইটা লাইন ঠিক আছে কিনা, এখানে যেমন যতটা গ্যাপ থাকবে এখানেও আমার সেম পরিমাণ গ্যাপ থাকতে হবে। দেখেন উপরেরটা রংপুর ডিভিশনের উপরে গ্যাপ আছে আর আইসি ডিভিশনে এখানে বাইরে গ্যাপ আছে প্রজেক্টের, তাহলে আমার বাইরেরটা নিয়ে একটু ভেতরের দিকে ঠেলা দিতে হবে, অথবা ভেতরেরটা নিয়ে একটু বাইরের দিকে টান দিতে হবে, যে কোনো একটা আপনাকে এটা মিলাই নিতে হবে, ঠিক আছে? ওটা স্লাইডটি একটু ছোট করলেই হয়ে যাবে আমার, এটা ছোট করা আসলে খুব কষ্টকর হয়ে যাবে এখানে, কারণ অল্প একটু ডিস্টেন্স।
হয়ে গেছে, কিন্তু নিচেরটা আবার ফন্ট সাইজ 36 নাই, আর কমে গেছে, বাড়াই দিবেন। এখন দেখেন এখানেও যেভাবে আছে সেম অ্যাজ এখানে, মানে এটা হচ্ছে একটা ওয়ে। সবাই ক্লিয়ার? এই ওয়েটা সবাই ক্লিয়ার? এখন আপনি এটাকে কন্ট্রোল করে আপনি এটাকে কন্ট্রোলারটা খুঁজে বের করেন যে এটার কন্ট্রোলার কোথায় আছে। ঠিক আছে, আপনি নিচেরটা সিলেক্ট করবেন, নিচেরটা সিলেক্ট করে এটা কন্ট্রোলারটা খুঁজে বের করবেন। আগে দেখে নেবেন, দরকার হলে বাইরে টেনে দেখবেন যে কোথায় আছে, তারপরে কন্ট্রোল জেড দিলে তো ব্যাক হচ্ছেই। খুঁজে দেখেন এই লাইনের কোথাও আছে, কোথায় যেন দেখলাম আমরা, সামওয়্যার, ডোন্ট নো, একটু জুম করে দেখতে হবে, মাঝে মাঝে ছোট্ট হয়ে থাকে। এই যে আর এর মধ্যে পড়ে গেছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না। একটু স্লাইটলি কম বেশি আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে উপরে আছে, বাইরে চলে যাচ্ছে কেন দেখছেন, একটু খুঁজে বের করে জাস্ট একটু অ্যালাইনমেন্ট করতে হবে। এই যে রংপুর ডিভিশন 2020, এখন লেখাটা দেখতে গিয়ে আগের চেয়ে সুন্দর মনে হচ্ছে না? জি ভাইয়া, আমি যদি এখন একসাথে ফন্ট চেঞ্জ করি আমার কোনো সমস্যা হবে না। আমি এখানে এলেরন দিছি, আমি এখানে এলেরনের জায়গাতে আমার মনে হলো যে আমার অসওয়াল্ড দিলে বেশি ভালো লাগতো। আমি অসওয়াল্ড ট্রাই করি না কেন, আমি দেখব অসওয়াল্ড দিলে কেমন দেখা যায়। ঠিক আছে, কিংবা আমার অন্য ফন্ট দিলে কেমন দেখা যাচ্ছে আমাকে এটা ট্রাই করতে হবে। অসওয়াল্ড দিলে আমার এমন দেখা যাচ্ছে, আমি এটাকে এখন ইনকর্পোরেট করে নিতে হবে, আমার সাইজটা ঠিক করে নিতে হবে আমাকে। আমি এখন যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারি। প্রবলেম ক্রিয়েট হইছে? আচ্ছা বলেন, যে প্রথম যে আপনি এটা করলেন না? হ্যাঁ, ওই যে টাইটেল নিয়ে আপনি যখন লিখতে যাব, হ্যালো, আপনার মানে লেখাটাই যে লার্নিং ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই আর্নিং ডেভেলপমেন্ট কিছু আছে, বাকিগুলো আর উঠে না, বাকিগুলো আর উঠে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিগুলো যদি না, ওই যে কন্ট্রোলার, জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। এই যে কন্ট্রোলার ভাইয়া, হ্যালো, আপনার কন্ট্রোল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যখন এই ছোট থাকতেছে তখন আমি এটা দেখতে পাচ্ছি না, আমার এরিয়া হচ্ছে এখান থেকে এখানে। আমি যদি এটাকে ঘুরে নিয়ে আসি, এখন দেখেন এই পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে আমার এরিয়া হচ্ছে এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, একটা সার্কেলের ক্ষেত্রেও, একটা সার্কেলের ক্ষেত্রে আমি বলি একটু, হ্যাঁ বলেন। এই যে প্রজেক্টের পর আপনি আরো কিছু লিখেন তো, প্রজেক্টের পর আপনি যে এইটাতে, এটাতে লিখবো, এটা কিন্তু আমার, হ্যাঁ এটা প্রজেক্টের পর সে আমি এখানে রং করে লিখলাম, আমি এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি, আমার আমার তো জায়গা নাই, আমার তো জায়গা নাই ওখানে, আমাকে দেখতে হবে তো এটা, আমার জায়গা, আমার এরিয়া কতটুকু, এরিয়া আমার কতটুকু, তখন এটা বাড়াই নিতে হবে, তখন আপনাকে এটা বাড়াইতে হবে অথবা ফন্ট সাইজ আপনাকে কমাইতে হবে। এভাবে তো টান দিয়ে বাড়াইলে ভালো লাগবে না দেখতে, কারণ এখানে আমি অলরেডি লিখে ফেলছি। ঠিক আছে, আপনার এরিয়া ফন্ট সাইজ কমা দিলে তো হয় না ভাইয়া? এখানে ফন্ট সাইজ কমাই দিয়ে লিখতে পারবো আমি, এটাতে এটাতে ফন্ট সাইজ আমি কমাই দিই, আরো এখানে আমি ইচ্ছা মতো লিখতে পারবো আরো। এখন আপনি লেখেন পুরোটাই রংপুর ডিভিশন, ঠিক আছে, আপনি লিখতে থাকেন, আমি ভুল লিখছি। এই জিনিসটা আর কি আমার একটু সমস্যা হয়েছিল, পরে ঠিক করে নিলাম। হ্যাঁ, প্রশ্ন করলেন, প্রশ্ন করলে বুঝতে পারবেন, কারণ আপনি কতটা কত কি লিখবেন লিখতে পারবেন। আপনার যখন আবার এরিয়া শেষ হয়ে যাবে, ধরেন যে আমি এখানে লিখতে শুরু করলাম ইচ্ছে মতো, আমি লিখতেছি, এই যে স্যার এরিয়া শেষ হয়ে গেছে, আমাকে আর দিচ্ছে না লিখতে। ঠিক আছে, তো আপনার এরিয়াটা কতটুকু আছে আপনাকে এটা দিতে হবে, দেখতে হবে। ঠিক আছে, তাহলে ভাই আগে মানে বুঝি নাই,
হ্যাঁ, কি বললেন ভাইয়া? মনে হয় বলতে এটাকে আগে বাড়ায়নি, আগে কিছু একটা করে নেবো এরকম কিছু একটা বলছে, বলতে চাইলেন হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, ওই আগে এরিয়াটা তাহলে বাড়াই নিতে হবে, মানে পারফেক্টলি। অবভিয়াসলি আপনি কতটুকু লিখবেন আর কি লিখবেন এটা তো আপনার খেয়াল আছে, তাই না? সে অনুযায়ী আপনাকে নিতে হবে। যেমন আমি এখানে এটা লিখছি, আমার জানি যে ফন্ট সাইজ আমার কত দিলে হয়ে যাবে, এই ফার্স্ট টাইম ওরকমই দিছি। কারণ আমি যদি এখানে লিখা শুরু করতাম এখান থেকে, শেষ করতাম এখানে, তাহলে কিন্তু আমি বাকিটা লিখতে পারতাম না। তখন দেখে নিতে হবে যে আমার এরিয়া কতটুকু দরকার। যেমন ভেতরে যে লেখাটা লিখছি, এখানে কন্ট্রোলারটা দেখেন এখানে আছে, আর এটা কোথায় গেল খুঁজে বের করি। এখানে একটু প্রবলেম হয়, এই যে এখানে আছে, এই যে কন্ট্রোলারটা আছে, এটা এটা হচ্ছে গ্যাপটা, আমার এরিয়াটা, আমার এরিয়া হচ্ছে এখান থেকে শুরু করে পুরোটাই আস্তে আস্তে এই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমি যদি এটাকে টান দিয়ে নিয়ে এসে দেখেন কি করি, এই যে এখন পর্যন্ত কোনো প্রবলেম করতেছে না, এই যে প্রবলেম শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে, প্রজেক্টকে খাই ফেলছে কিন্তু, ঠিক আছে? আর একটু আপনি আরো চলে আসেন, ডেভেলপমেন্টকেও নিয়ে নিবে একসাথে। তো এটাকে আপনার এখন আপনার এরিয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এরিয়ার বাইরে আপনি লিখতে পারবেন না, আপনার পাথ এতটুকুটাই। আপনি যখন পাথ বড় করবেন তখন আপনি ফুললি লিখতে পাচ্ছেন। তাহলে ভাই আমি এটাকে বাইরে নিয়ে এসে রাখবো, লিখতে হবে আগে ঠিক করে নিতে হবে যে আপনি কতটুকু থেকে। আমার এখানে লেখা আছে, সেখানে আমি এখানেও ছেড়ে দিতে পারি, ওটা খুব একটা আমার তফাৎ হবে না, কারণ আমি লিখবো কতটুকুটা, কিন্তু আমি যখন এ পর্যন্ত লিখবো আর এখানেই পাতা আমার শেষ হয়ে যায়, তাহলে তো আমার ওটা দেখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি কতটুকুতে লিখতেছেন এটা খেয়াল রাখতে হবে। তো এখন দেখেন এটা আমার যে পারফেক্টলি আছে অলরেডি, আমি এটা একটু ছোট করতে পারি চাইলে, একটু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনাদের ইচ্ছে আপনারা কিভাবে লিখবেন না লিখবেন, যদি চান বড় করে লিখবেন বড় করে লিখবেন। এখানে ফন্ট সাইজ যদি আমি বোল্ড দিয়ে রাখছি, আর কিছু বড় আছে অবশ্যই, হেভি আছে, ব্ল্যাক আছে, আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? একটু মোটা মনে হবে একটু, বা বোল্ড বোল্ড লিখ। তো যাই হোক, এরকম রাউন্ডের মধ্যে ইতালিক দিলে মনে হয় না খুব একটা ভালো দেখাবে, তার চেয়ে বরঞ্চ আমাদের যেটা আছে সেটাই থাক, তাই নিয়ে আমরা সুখী থাকি, এটা রাখলাম। আর আর একটা ওয়ে হচ্ছে যে সেম জিনিস লেখাটার, এখন কিন্তু আমাকে ফন্ট সাইজ ছোট বড় করা লাগছে, আমার সার্কেল ও আমি সার্কেলটা সমান নাই, আমি এটা ঠিক করি, ওটা এখন ঠিক আছে, কারণ আমার সার্কেলগুলো আমি ওই অনুযায়ী ড্র করে রাখছি, তো পরে যেন প্রবলেম না হয়, অলরেডি শুরু হয়ে না ভেতরেরটা ঠিক থাকলে হবে, ঠিক আছে? বাইরেটা তো টান দিয়ে বড় করছি, হ্যাঁ, একটু সাইডে রাখলাম। রংপুর ডিভিশন এখন লেখার আর একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে হয় এভাবে লিখবেন বড় করে, আলাদা করে লিখার পর টান দিয়ে বড় করবেন, আর না হলে প্রথমেই টান দিয়ে বড় করে নেন। সেটা হচ্ছে একটু এটার সাথে অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর অপাসিটি কমায় দিবেন, এটার একটু অপাসিটি কমানোর বিষয়টা দেখে নেন, যে উপরে অপাসিটি অপশন আছে, অথবা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি প্যানেল খুঁজে বের করবেন, এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি ক্লিক করলে ওইখানে অপাসিটি আছে, আপনি এখান থেকে অপাসিটি কমাই দিতে পারবেন, ঠিক আছে? আর ব্লেন্ড মোড চেঞ্জ করার অপশন হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি প্যানেলের মধ্যে, এখানে যে কোনো ব্লেন্ড মোড আপনি চেঞ্জ করতে পারবেন। আমি নর্মালি লিখতেছি, এটা কমাই দিই কেন, যেন আমি নিচের লেখাটা দেখতে পাই, দুই মিনিট একটু। তো ঠিক আছে, আমরা চলে যাই এখানে, দেখেন প্রথমে আমি অপাসিটি কমাই নিলাম কেন, যেন আমার এই লেখাটার উপরে আমি এই সার্কেলটা যেন ইনকর্পোরেট, মানে বসাইলে আমি যদি যখন একসাথে নিয়ে আসবো তখন যেন আমি দেখতে পাই ভালোভাবে, বুঝতে পারি যে আমার কোন পর্যন্ত আছে সার্কেলটা বা লেখাটা কোন পর্যন্ত আছে। তো আমি একটু জুম করে নিবো এখানে এক্ষেত্রে, তারপর এই যে কোনো একটা কর্নার ধরে আপনি টান দেন, শিফট অল্টার ধরে, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে প্রেস করে টান দিবেন, জাস্ট হেড টু হেড যখন সমান হয়ে যাবে তখন ছেড়ে দেবেন, ঠিক আছে? এই পুরোটাই, কারণ এখানে আমার দরকার হচ্ছে এই মাথাটা যেন সমান থাকে প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে?
দেন এই বড় সার্কেলটা আছে, আপনি একটা অপাসিটি চাইলে এখন বাড়ায় ফেলতে পারেন। আপনি যদি মনে হয় যে না আমি বাড়াবো না, আমি ওইভাবেই লিখবো, আপনি তাও লিখতে পারেন। আপনি টাইপ ওয়ানে পাথ চলে যাবেন, আপনি লিখে ফেলবেন এখানে যে ফন্ট সাইজ 36 ছিল মেবি, না 36ই নিয়ে নিব। তারপর এখানে কন্ট্রোলারটা একসাথে আছে, কাছাকাছি আছে, আমার এত তো কাছাকাছি থাকার দরকার নাই, ও দূরে থাক যেন আমার নিজেকে কন্ট্রোল করতে সুবিধা হয়, লেখাটা তো আমার কম অত বেশি না। ঠিক আছে, এখন এটা কন্ট্রোলার কোথায় আছে, এই যে এখানে আছে, আমি এটাকে ভেতরের দিকে নিলাম, এরপর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ভেতরে ফেলাই দিলাম এটা, তারপর আমি এটা দিয়ে কন্ট্রোল করব। গ্যাপ করে নিই যেন আমার সুবিধাটা হয়, মুভ করার সময় যেন আমার কষ্টটা কম হয়। তো আমি এইভাবেও লিখতে পারি এটাকে, এটাও ফুললি কমপ্লিটেড আছে, দেখছেন আমার ফন্ট সাইজও ঠিক আছে, 36 সবগুলোর ক্ষেত্রে একই। আমি এখন দুইটাই সিলেক্টেড আছে, আমার এই ভেতরের সার্কেল বাইরের সার্কেল দুইটাই সমান পজিশনে আছে। তাহলে আমি এই দুইভাবে যে কোনো একভাবে আমি লিখতে পারি, আপনার যেটা প্রিফারেবল হবে, আপনার কাছে যেটা পছন্দের হবে সেটা আপনি সেভাবে লিখবেন। আমি এটাকে গ্রুপ করে নিলাম একটু, তো সিলেক্ট করার পর কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, গ্রুপ করে ফেলছি। এখন এখানে একটা সার্কেল এক্সট্রা আছে, আমি এটা কপি করি একটা, আর একটা রেখে দিলাম, কখন না কখন কাজে লাগে বলা যায় না। এটা সিলেক্টেড অ্যালাইনমেন্ট করবেন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন অবভিয়াসলি, অ্যান্ড সিলেকশন ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার। তারপর আমি দেখবো যে লেখাগুলো ঠিক আছে কিনা, কর্নার থেকে কর্নার ঠিক আছে। এখন মাঝের সার্কেলটা যেটা নিলাম সেটা একটু ছোটো করে নিই, জাস্ট স্লাইটলি। আপনি যত ছোটো করেন না কেন, আপনার ডিস্টেন্সটা তো সমান থাকতেছে প্রত্যেকটা থেকে, তাই না? তারপর এখানে একটা কপি করব আমি, এডিট কপি এডিট পেস্ট ইন ব্যাক, পেছনে পেস্ট করলাম, কালার দিলাম অন্যান্য কালার দিই, তাহলে বোঝা যাবে, যেন বুঝতে পারি আমি যে কালার দিচ্ছি। আমি জাস্ট রেড, আই থিঙ্ক রেড রেড দিলাম, এন্ড এটা বড় করবো। এখন থাকা অবস্থায় যেহেতু ব্যাকে পেস্ট করছি, পরে পুরো কালারটা চেঞ্জ করবো। ঠিক আছে, রেঞ্জ সেন্ড টু ব্যাক, একেবারে পেছনে দিয়ে দিলাম। আমার টেক্সটের উপরে ছিল, বাট এই গ্রিন সার্কেলটার পেছনেই ছিল জাস্ট, আমি ওটাকে একেবারে ব্যাকে পাঠাই দিলাম। তো এখানে আমাকে খেয়াল করতে হবে যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, আমি একটু চেক করে দেখি আরেকবার, অ্যালাইনমেন্ট যা আছে ঠিক আছে, বাকিটা আপনার নিজের কাজ করা লাগবে যে এই পাশটা আর এই পাশটা সমান আছে কিনা, এটা আপনার নিজের কাজ, ছবি থেকে ঠিক করতে হবে। এটা একটু ছোট করি অথবা বড় সার্কেলটা একটু ছোট করে দিই। একটু বড় করলে ভালো লাগবে স্লাইডলি। তো যাই হোক, এটা আমরা এইভাবে লিখতে পারি। তো একটা কপি তৈরি করে রাখবো, আমি অলওয়েজ কাজ করব একটা করে কপি তৈরি করে রাখবো, কেন পরবর্তীতে যদি আমার দরকার হয়, যদি আমার এই রকম ভালো না লাগে, অন্যরকম ভালো লাগে, তখন আমি কি করব, তাই না? এখন সে এইটা নিচেরটা নিচের কালারটা আমি চেঞ্জ করে দিই একটু, সাসেস এইটা বা এই কালার এটা দিলাম,
উপরে কালার যেমন আছে তেমনই থাক, দুটো একসাথে সিলেক্ট করলাম, পাথফাইন্ডার টু মাইনাস ফন্ট উপরেরটা দিয়ে নিচেটাকে কেটে দিলাম, তারপর এটাকে সেন্ড টু ব্যাক করে দেবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন টেক্সটের কালারগুলো যদি আমরা ব্ল্যাক আছে হোয়াইট দিই তাহলে কোনো সমস্যা হবে? আমরা দিলাম টেক্সটের কালার এটা, সেটা লিখছি আমি এখানে, এটা ব্যাকগ্রাউন্ড নেই। এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক যদি হয়, কালার ব্ল্যাক হইলেও এখানে হোয়াইট শো করতেছে। হ্যাঁ, তো আমার দরকার হচ্ছে, আমার কথা হইলো যে আমি ব্ল্যাক হলে এই লেখাটা ব্ল্যাক হবে, যদি ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট হয় তাহলে এই লেখাটা হোয়াইট হবে, যদি আমার রেড হয় তাহলে রেড হবে। তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ডটা রেকট্যাঙ্গেল ড্র করলাম, এই যে আমি এখান থেকে রেকট্যাঙ্গেল টুল নিছি, একটা রেকট্যাঙ্গেল ড্র করছি, সেটা আপনি ক্লিক করে ড্র করতে পারবেন, টান দিয়ে ড্র করতে পারবেন। আমি একটা রেকট্যাঙ্গেল ড্র করছি, তারপর এটাকে ব্যাক করে দিচ্ছি, অ্যারেঞ্জ রাইট ডাউন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে ব্যাকে চলে গেছে। সে এটা রেড কালার কিংবা গোল্ডেন যে কোনো কালার হবে। এখন আমার মনে হচ্ছে যে আমার যে কালারটা আমি দেখতেছি সেই কালারটা যেন আমার এখানে ওই কালারটাই শো করে। অনেকে আমরা এটা করে রাখি, অনেক সময় আপনি সাদা তো সাদাই করে রাখলেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু আবার এটা মনে হতে পারে যে যে কালারের উপর এটাকে বসাবো সেই কালারের মতো যদি দেখায় তাহলে বেশি ভালো লাগবে হয়তো বা। ঠিক আছে, তো এটা যদি করতে চান তাহলে একটা কপি তো করাই আছে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এটা সিলেক্টেড আর আমার বাকিটা সিলেক্টেড, এইটা দুটো সিলেক্ট করে এখন এখান থেকে মাইনাস পয়েন্ট করে দেন। এটা বাইরে নিই, টেক্সট আছে আমার, টেক্সটটাকে প্রথমে আমি এক্সপ্যান্ড করব। প্রথমে আমার এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করে এটাকে ভেক্টর অবজেক্টে পরিণত করতে হবে। এটা আমার ভেক্টর অবজেক্টে পরিণত হয়ে গেছে, এই যে টেক্সটটা দেখেন, এক যেহেতু আমার গ্রুপ ছিল ওই জন্য এটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে নিতে পারি চাইলে, গ্রুপ থেকে এটা আমার ভেক্টর অবজেক্ট তৈরি হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন? আবার দেখাবো, যদি হয় এক্সপ্যান্ডে যাবেন, এক্সপ্যান্ড থেকে ডিরেক্টলি এক্সপ্যান্ড করবেন, হ্যাঁ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় এক্সপ্যান্ডে ক্লিক করবেন তাহলেও অবজেক্ট হয়ে যাবে, অথবা টেক্সট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন খুঁজে বের করবেন। ক্রিয়েট আউটলাইন, এখানে যেহেতু গ্রুপ আছে ওই জন্য ক্রিয়েট আউটলাইনটা আসতেছে না, আনগ্রুপ থাকলে আপনারা দেখতে পারতেন, যদি এটা আনগ্রুপ থাকতো, আনগ্রুপ আছে এখন, এখন ক্রিয়েট আউটলাইনটা দেখা যাবে। রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিবেন, যেটা ক্রিয়েট আউটলাইন করলাম ওটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে, বাকিটা আপনাকে আলাদা আলাদা করে করতে হচ্ছে। তো আমি আলাদা আলাদা করে না করে আমার মনে হলো যে আমি একসাথে যদি এক্সপ্যান্ড করে দিই ওটাই বেটার হবে গ্রুপ থাকা অবস্থায়। ঠিক আছে, আমার এটা গ্রুপ আছে ভেতরেরটা, যেহেতু গ্রুপ আছে আমি অবজেক্ট এক্সপ্যান্ডে গেলাম, অবজেক্ট ফিল দুইটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম একসাথে, এক্সপ্যান্ড করার পর এটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল, যেহেতু গ্রুপ আছে সুতরাং গ্রুপের মতো করে শো করতেছে। এখন এই দুইটাকে সিলেক্ট করে, একসাথে সিলেক্ট করে আমি যদি মাইনাস ফন্ট করি তাহলে দেখেন এটা সুন্দর করে উপর থেকে ওই অংশগুলো কেটে গেছে, কেটে গেছে না, প্রত্যেকটা অংশ সুন্দর হয়ে কেটে গেছে। এখন আপনার এটার কালার যেটা ইচ্ছা সেটা দেন, রেড দিলে রেড, হোয়াইট দিলে হোয়াইট, আপনার যেটা খুশি সেটা দিতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সে কালারটা ব্যাকগ্রাউন্ডে শো করবে। একটু আপনাদেরকে দেখাই, সে এটাকে আমি ব্ল্যাক কালার করে নিলাম, ঠিক আছে, কিংবা আমি যদি গ্রে কালার করে নিই এটাকে আরো ভালো দেখাবে হয়তো, জানি না, আমি কালারটা করলাম।
আর পেছনে গোল্ডেন কালার শো করতেছে এখন, করতেছে না করতেছে না? ওকে, আমি যদি এখন এই গোল্ডেন কালার চেঞ্জ করে সুন্দর করে রেড করি তাহলে কি হচ্ছে? ভেতরের লেখাগুলো রেড শো করতেছে, যদি স্কাই ব্লু করি তাহলে ভেতরের লেখাগুলা ব্লু হচ্ছে, যদি ব্ল্যাক করি তাহলে লেখাগুলো ব্ল্যাক হচ্ছে, ঠিক আছে, ব্লু করলে ব্লু হচ্ছে, মানে আমি যে কালার করব আমার পেছনের লেখাগুলো কি হচ্ছে ওই সেম কালারে চলে আসতেছে, মানে এটা আমি ট্রান্সপারেন্ট করে দিছি, এই লেখাগুলোকে আমি কি করছি ট্রান্সপারেন্ট করে দিছি, মানে আমি যে ব্যাকগ্রাউন্ডের উপর শো করি। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? কারো প্রবলেম থাকলে বলেন, বা বুঝতে কোনো প্রবলেম থাকলে বলেন। জি ভাই বুঝছি। আপাতত নাই, তবে আমরা কি মাঝে কোনো ডিজাইন অ্যাড করতে পারি না, যেমন আপনার প্রতিষ্ঠানের? ভাই একটা কথাটা বুঝতে পারিনি ভালোভাবে, তারপর আমি যেটা মনে হলো যে বলতে চাচ্ছেন যে ভিতরে যদি কোনো ডিজাইন অ্যাড করতে চান, হ্যাঁ অবভিয়াসলি আমরা ভিতরে কোনো ডিজাইন চাইলে অ্যাড করতে পারবো, যে কোনো ধরনের ডিজাইন আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে, যে কোনো বই নিয়ে আসতে পারবেন, বিভিন্ন ধরনের বই হোক বা আর কিছু হোক, ঠিক আছে, তো নিয়ে আসি। এখানে যদি আমরা লিখতে ভেক্টর নেই, করে দিলেন কন্ট্রোল ভি, তাহলে পেস্ট হয়ে যাবে। সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে আমি এটাকে বস, আরো ক্লাস হবে অবশ্য। তারপর নতুন করে আপাতত এখন একটু শর্টকাটে দেখাই দিই, সেটা হচ্ছে উপরে লেখা আছে ইমেজ ট্রেস। আপনি একটা ইমেজ নিয়ে আসার পর যখন সেই ইমেজটা সিলেক্টেড থাকবে তখন উপরে আপনাদের একটা অপশন দেখাবে, অপশন বারে একটা অপশন চলে আসবে ইমেজ ট্রেস, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা আপাতত ডিফল্টে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা কালারে ট্রেসিং হয়, তো আমি ক্লিক করলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং হয়েছে, এবং ট্রেসিংটা একটু ভালো করার জন্য উইন্ডো থেকে ভাই কথা শোনা যাচ্ছে না, হ্যালো ভাই কথা শোনা যাচ্ছে না, কথা বলতে শোনা নাকি? বেটার ভাই একটা কোশ্চেন ছিল ভাই,
অবভিয়াসলি না, এই যে যে আমরা কি ভেক্টর স্টকের যে ইমেজ গুলো এটা কি ইউজ করতে পারবো? এখন এটা ভেক্টর স্টকের ইমেজ নাই, ভেক্টর স্টক থেকে ইমেজ নিছি আমি, কিন্তু এখন এটা ভেক্টর স্টকের ইমেজ না। এটা আমার এই ফাইল, তারপরে এক্সপ্যান্ড করে নিব, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ, আনগ্রুপ করার পর তাহলে দেখো কোনো সমস্যা হবে না। না এটা এখন আর ইমেজ নাই তো, এটা কি ইমেজ? এটা হচ্ছে আমার, এটা আমার এখন শেপ হয়ে গেছে। আমি এটা কাটা ছেঁড়া করি বা কালার চেঞ্জ করি সব করতে পারবো। এটাই তো আমার আর ইয়া নাই, মানে এটাকে আমি এখন পুরো ভেক্টর বানাই, ভেক্টরটা আমি সুন্দর করে নিয়ে সেখানে বসাই, একটু বড় করি। মানে ওটা আসলে এত ছোট জিনিস না, একদিন আপনার দেখা, আমি দেখালাম কাজের জন্য, যে নরমালি আমরা ট্রেসিং করে এটা করতে পারি, ট্রেসিং এর ক্লাস নিবো ভাই, একটা ফুল ক্লাস নিবো, তাছাড়া বুঝতে একটু প্রবলেমই হবে সবার জন্য আর কি। দেখলাম যে কোনো সিম্বল অ্যাড করা যায়, যদি এই সিম্বলটা এটার সাথে যায় না, তারপর আমি অ্যাড করে ফেললাম, আমাদের যে সিম্বলটা দরকার আমরা সেই সিম্বলটা সবসময় ড্রয়িং করব। একটা ভাই পিসি বসাইতে হবে মাঝখানে, বসাইলেন অথবা ডলারের সাইন বসাইলেন অথবা লাইনিং আর্নিং দুটো আছে, এমন কিছু বসাইলেন গ্রাফিক ডিজাইনের শেখা যেহেতু, আর লার্নিং আছে না শেখানো, সে টাইপের কিছু একটা আপনি এখানে ইউজ অনেক কিছু বসাইতে পারবেন, নো প্রবলেম। এখন পর্যন্ত তাহলে কোনো কারো প্রবলেম করার সময় প্রবলেমটা বার হবে না? ভাই কথা শোনা যাচ্ছে না, ভাইয়া কথা অফ হয়ে আছে। থাকলে বলেন, না ভাই আপাতত নাই, আপনার নাই তো আপাতত, কারো যদি প্রবলেম থেকে থাকে তিনি বলেন। নাই ভাই, ভাই শুরু থেকে এটা করে এখন কত টাকা লাগবে? প্রবলেম তো এখন হয় না, করতে গেলে প্রবলেম বের হয়। হ্যাঁ সেটা তো হবেই, তখন তো সলিউশনও আছে, তো সেটা অবশ্যই সলিউশনও হবে ভাই। তখন তো আপনি যেমন বুঝালেন, ধরছে আবার একটা প্রবলেম বের হইছে ভাইয়া। কি প্রবলেম? হ্যালো, যে সম্পূর্ণ লেখাটা লেখার পরে যে আপনি মেইন পয়েন্টটা ধরে যখন ঘুরান, হ্যাঁ মানে পারফেক্ট জায়গাটাতে যে নিয়ে আসেন, হ্যাঁ তো ওইটা আমার মানে বিপরীত দিকে চলে যায় লেখাটা। ওই যে বলেছিলাম না যে পাতটা একটু বড় করে, মানে ছোট করে নিবেন আর কি। পাতটা তো সার্কেলের ক্ষেত্রে কি হয়, ফুল পাতটাই থাকে, সম্পূর্ণ পাতটাই থাকে কিন্তু একবার শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ ওটাকে একটু গ্যাপ করে নিতে হয়, ওর মাঝে একটু স্পেসিংটা বাড়াই নেবেন, একটু স্পেসিংটা বাড়ালে আপনার কন্ট্রোলিং করতে সুবিধা হবে। একটু দেখাই দিবেন ভাই, হ্যাঁ স্ক্রিনশট দেন, দেখা দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন আপনার, আমি দেখাই দিচ্ছি অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে পার্ট টু লিখেন।
লেখা শুরু করেন, সমস্যা নেই, ফন্ট সাইজ পরে চেঞ্জ করবেন। আচ্ছা এই যে লিখলাম না ভাইয়া, তো এখন এটা আমি মনে করেন চেঞ্জ করব না, পারফেক্টলি আমি এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আসবো, তো এটা যখন আমি এই যে আপনার ইয়াটা নিয়ে যাই হয় না, হ্যাঁ এটা আমি চেঞ্জ করব না, আপনি যে কি লাইনটা ধরে টান দিতে বললেন, মানে এখন আপনি আপনি কি করতে যাচ্ছেন আগে সেটা বলেন আমাকে, সেটা একটু বলুন আপনি পুরো লেখাটাই। আচ্ছা যেটুকু লিখছেন, হ্যাঁ এটা পুরো লেখাটা, হ্যাঁ পারফেক্টলি আমি সমান করব। হ্যাঁ তো এটা গ্রিড প্রথমে মানে গাইড নেবেন, ঠিক আছে গাইডটা নিয়ে আপনাকে শো করবে গাইডটা কোথায় আছে, আর কন্ট্রোলার দিয়ে আপনাকে তো একটু টান দিতে হবে, একটু টান দেন নিচের দিকে হালকা করে, এই যে গাইডটা শো করছে এই যে এটা গাইড, হ্যাঁ হ্যাঁ ওইটা শো করে না টান দেন একটু, একটু টান দেন নিচের দিকে নিয়ে আসতে পারবেন, ওটা দিয়ে মুভ করতে পারবেন, এই যে উল্টা দিকে চলে যায়, হ্যাঁ এই প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা আমি দেখাই দিচ্ছি একটু, কন্ট্রোল জেড দেন, আমি এইটার কথাই বলতেছিলাম। আচ্ছা ভাই সমস্যা নেই এটা সলভ করে দিচ্ছি আমি, কন্ট্রোল জেড দেন একটু, একটু জুম করেন লর্ড এম এর এল এর ওখানে জুম করেন ওখানে, হ্যাঁ একটু জুম করেন এখানে, ওয়েট 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 এখানে দেখেন দুইটা দুইটা কন্ট্রোলার আছে এখানে, ঠিক আছে আপনার পাথটা হচ্ছে ওই যে এল এর, এল এর কাছাকাছি যেটা আছে সেখান থেকে শুরু করে পুরো পাথটা ঘুরে আছে এই এই পয়েন্ট এন্ড পয়েন্টটা হচ্ছে আপনার তারপরের লাইনটা, ঠিক আছে এখানে দুইটা লাইন আছে, এখন যে ফার্স্ট লাইনটা যেটা আছে আপনার উপরের লাইনটা, হ্যাঁ ওইটা লাইনটা হচ্ছে বিগিনিং পয়েন্ট আর লাস্ট লাইনটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তো আপনার টেক্সট তো অত বড় নাই, হ্যাঁ তো আমি এন্ডিং পয়েন্টটা তো একটু করতে পারি কি, একটু বড় করতে পারি মানে ছোট করে দিতে পারি, একটু টান দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসেন নিচেরটাকে, ওটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসেন, নিয়ে আসেন আরো সমস্যা নেই, একটু জুম আউট করে নেন, জুম আউট করেন আরো নিয়ে আসেন, হ্যাঁ ওই টু ওয়েট, অত বেশি যাওয়ার দরকার নাই, অত বেশি যাবেন না আপনি কখনোই, জাস্ট আপনার সুবিধা মতো একটু ভাগা করে নেবেন, এখন কন্ট্রোলার দিয়ে মুভ করেন, ভাইয়া বুঝতে পারছি বুঝতে পারছি এখন, হ্যাঁ আর তাও যদি মনে হয় যে প্রবলেম তাহলে ওটাকে ভেতরের দিকে দিবেন, ওটাকে মানে ভেতর বাইরে যেখানে নেন না কেন বাম পাশের যে কন্ট্রোলারটা আছে, বাম পাশের কন্ট্রোলারটা যেটা এল এর সাথে যেটা আছে, হ্যাঁ ওটা দিয়ে কিন্তু আপনি মুভ করতে পারবেন, এটা দিয়ে মুভ করবেন, একটু জুম আউট করেন, জুম আউট করেন একটু, আপনার তাহলে এটা ভেতরের দিকেও যাবে না বাইরের দিকে আসবে না, বাইরে থাকলে বাইরেই থাকবে ভেতরে থাকলে ভেতরেই থাকবে, এটা নড়নড়ি করবে না, হ্যাঁ এবং খুব স্মুথলি মুভ করতে পারবেন এটা দিয়ে, আপনার পাথটা অত বড়ই থাকবে নিচেরটাও মুভ করবে ওটার সাথে সাথে, ঠিক আছে ওটা যখন মুভ করবে আপনার নিচের অংশটা ওটাও মুভ করবে কিন্তু করতে থাকবে, সো আপনি এটা দিয়ে ইজিলি খুব আস্তে 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 মুভ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কারো কোনো প্রবলেম আছে? এটা শুরুর থেকে কোন না বেঁধে করলে কতক্ষণ সময় লাগবে করতে, শুরুর থেকে মানে শুরুর থেকে কোন না থেমে একেবারে একটানা করলে কতক্ষণ লাগবে করতে? 10 মিনিট সর্বোচ্চ, আমার তো পাঁচ দুই থেকে তিন দশ ঘন্টা মিনিট পার হয়ে যাচ্ছে, পারতেছি না। অবশ্যই পারবেন, ধৈর্য ধরেন, এখানে বেশি কিছু নাই তো, কিছু আছে, একদিনে পারলে তো ট্রেনারে হইতো না ভাই, সবাই তো ট্রেনার হয়ে যেত, হ্যাঁ মানে ভাই ঠিক যদি বলছো, একদিন দিনে সাথে পড়তাম তাহলে তো সবাই আমরা ট্রেনারে হয়ে যেতাম, না সেটা কোনো এটা কোনো বিষয় না ভাইয়া, আপনারা সবাই পারবেন, পারবেন না কেন, কিন্তু একটু সময় লাগবে প্রথম দিকে করতে, ভাই আমারও 3 ঘন্টা 3.5 ঘন্টা করেই লাগছে, অনেক সময় পারফেক্ট হয়ই নাই, এখন হয় তখন হয় না হইতো না, কারণ টুলস এর বিষয় আছে, কোথায় টান দিলে ছোট হবে কোথায় টান দিলে বড় হবে সেটা করতে ধরেন যে প্রবলেম হইতো, তাই না, আরো কতটুকু ছোট করবো কিভাবে ছোট করবো, তাহলে এটা একটা প্রবলেম, তাছাড়া প্রবলেম আস্তে 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 সলিউশন হয়ে যাবে, এমনভাবে শেখালাম ভাই পরে যাতে কোনো ভুল হলে আপনার সেটা সেটা ধরতে পারি। হ্যাঁ অবশ্যই আপনি যেমন একটা জিনিস শিখবেন আপনি একটু কম শেখেন কিন্তু পরিপূর্ণ শেখার চেষ্টা করেন, আপনাদের দরকার আপনারা কম শিখেন, আপনাকে সবসময় যে বেশি শিখতে হবে এমনটা না,